দুই গরু দিয়া এনা মতো পাগলখানে আমার শরম করে, তারা সব বয়া সব আমার এনামে ঘুষ দিয়া সকলটা খালিং করিয়া। এখন পাবলিকরে একটা জিনিস আমি কইলা শেষমেশ, প্লিজ প্লিজ প্লিজ, ইয়াস আমি জানি আমি খুব সেন্টিমেন্টাল, আমি খুব ইউনো এংগ্রি হয়ে যায়, আমি যাতাম পারিয়া না, কারণ আমার ফ্রে বেশি টর্চার আর সব এখন না বুঝিয়া বলে থ্যাংক গুড রাখেনে, আদালতে যাই না কেন, আজকে প্রমাণ দেখাইছি। হ্যাঁ, দুইটা গোর দখল ফইলা দখল কিতা মানি, ওয়াট ইজ দখল মানি? আমি রাইট, ফার্স্ট অফ অল দখল মালিকর ফুরি দখল করতে পারেনি, ওয়াট ডাজ দখল মিন? দখল হইলো যে গুর কোন প্রাপ্য নাই, ইউ আন্ডারস্ট্যান্ড? আদালতে যাও যে গুর দখল যায়গি মানি, আর যে গুর প্রাপ্য আছে ইগুরে কখনো দখল হইতে পারতে নাই। এখন আমি আইসকু ই বাসাত রইয়া দিগো আমি দখল নি, নিন আমি আমার বাসার মাঝে আমার বাফর বাসাত রইয়ার কোনটা আইসকু তোমার মার বাসাত রই রায় কুমতি রায় ইগু তুমি দখল নি, তা আমার খোয়া ওইখানে দখল ফইলা। দুই নম্বর হিরবার আমি বুঝাইছি এনামে চিটিং মামলা দলিল করছে আনিসর লগে, ইগে ফ্রড দেখিয়া জেবলা আমি বারবার কইছি বলে থর উফরে খেই স্যার বাগিয়া গেছে গি রাইট। এখন তারা সারা দোকান নিত আর আমি কিতা বাফর সম্পত্তি চালাইতাম পারি নানি, আমি একটা টুকরা নিতাম পারবে নানি? আমি আমি বুঝিয়া না, আমি কিতা গিয়া হোটেল রইতাম নি, আমি কি আমি বুঝিয়া না? ওজন দখল করা ওর একটা একটা ইনসাল্ট হেউখন নি বলে এনাম রে হে যেন থার বাফর কিনার সম্পত্তি বাসাত হে ব্যবসা করে হে দখল নি হে দখল নি, তা আমি সেনে হে দখল নাই আমি সেনে দখল কিল নয়? তোমার যদি সম্পত্তির উত্তরাধিকার আর মালিক ওইয়া থাকো একটা কখনো দখল হইতে পারে না। আমি যদি আস্তা নিয়া আর সারা খাইয়ার আর খেউরে দিতে রাজি নাই জেলার আমার মা ভাই বোন ও গিয়া হই দখল চিটিং ইন আমি রইয়ার হুতিয়ার আর ও দুইটা দোকান আসলে এক ইউনিট সেনে আমি কিতা দোকান আরিগু খালি এখনো বাড়া গেছি না আর এনজিও প্রাপ্যই আমি একটা বিল্ডিং ইগু এখনো খালি সবটা খালি। সো আমি খুব মাইন্ড করবো না, আমি রিয়েলি কষ্ট, এটা আর কোনো জায়গা হইতো না খালি সিলেট একটা লন্ডন আমেরিকায় বুঝেন না। একদম বোয়া তারা ছবি খানো তারা ভিডিও খানো তারা সাক্ষী খানো তে পুলিশ থাকলো না খানে আপনাকে একটা জিনিস কইলাই পাবলিক প্লিজ, যেবলা মানুষ ইসরায়েল আর ফালিস্তিন দেখছো নি মানুষে তারা রে হয় এখানে তারা বোম ফুটায় বিচার ঠিক মতো না ফাইলে আর বিচার বউ না অগে মানুষ এক্সট্রিমও যায় গিয়ে ফাগল লাখান ঘুরে খান দে। আমার বাফরে আমার নিজের মা মরার পর তাকে শত্রু হয়ে গেছে এই দুঃখ সেও খুব কম মানুষ বুঝব। আমার নিজের বাফ কিলা মারা গৈছেন এখনো আমি উত্তর পাইছি না। আর একটা জিনিস আমি যদি তে চুরি করছি তে আপনাই তে সবে আমি আস্তে আস্তে জাস্টিস ফর ইয়াসমিন ডট কম আর আমার ফেসবুক পাইবা আমার নাম ঠিক মতো ঢুকাইলে ওয়াই এ এস এম আই এন সি এইচ ও ইউ ডি এইচ ইউ আর ওয়াই আমার পেজ একটা পাইবাই সারা প্রমাণ সবচেয়ে ভালো হয়ে গেছে আমি বুঝি লাইছি আমি বাসাই লাইয়ার আর সবে ডিটেকটিভ লখান বার কর। আর আমি দেখাই লাইফত করি আপনার যদি সময় আছে জাননি প্রায় 150 চিঠি আমি ফাটাইছি আর জাননি তারা কিতা করে ফাহিমর কাছে ফাটাইছি ফৈসলর কাছে ফাটাইছি মার কাছে ফাটাইছি বনির কাছে ফাটাইছি বনি জমাইয়ের কাছে ফাটাইছি আমার ইগো কি গো পায়ের কাছে ফাটাইছি জমজ বনির কাছে ফাটাইছি ছোট বনির কাছে ফাটাইছি আমি কিতা না করছি 15-20 বছরে রাইট ওই দেখা আমি ফটখরি এর লাগিত টানটানোর মানুষে বিদেশ আসে খর বলে ইয়াসমিন চৌধুরীর রেসি নই না তাই প্রমাণ লইয়া মাঠে তাই যে সম্মানী মানুষ রাইট ওই দেখ সারা আমি রাখছি ওই দেখ সারা প্রমাণ লিক ও নেন 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 এন যেবলা গেছিলাম ও আটাইন হয়েছে নাই নি আমি বলে শিখ শিখরা গালাগালি হরসি উকিল এগেন লাই আমি যেবলা একটা ভিডিও ক্লিপ বাসাইমু ফেসবুক দেখবা নে ইনো আমার প্রমাণ আইছে থারার উকিলে পয়সা চেষ্টা
পয়সা দিছে আমার উকিলরে তারা সিরি লামিয়াজার আর তুফাইল অগে হইতার নাম আর তারার ফয়েজ একটা উকিল অলরেডি মামলা আরম্ভর আগে রাইট খালিখর 144 নিনাকিতা আমার উত্তর দিছি দুই দিন আগে তারা আই অখিজ আমার সময় দরকার আমি আর শেষটা আমরা মরি আর সানন এখানে তারা কিছু নাই আর তারার ও দর বলে ইয়াল্লা মামলা ফালাইয়া যে খামেছে ইসলাম তাইন বাগে যাই থাকি বা লগলক যাই লইটা হইছে না এখন তারার বিশটা মারে উত্তর দেওয়া লাগে প্রমাণ বাকরিয়া দিত না নি কত দুই দিন আগে জানানি জজরাইয়া কিতা কইছেন আমরা রেডি নাই তুমি যে মামলা ফালাইছো দুই তিন মাস আগে তে রেডি নাই এখানে আর আমরা উত্তর রেডি আছিল এগুর কপি আমি দেখাইতাম ফর্ম আমার উকিল তপসটা খুব বলা তাই লেখিয়া দিছেন বলে এইটা আসতে বোয়া কোনো প্রমাণ নাই এইন খে তান কোনো দায়িত্ব নাই কিন্তু দেখবাই তারা জোসরে গিয়া কইছে ও আমরা আসলে একটুক সময় নাই সময় নিতে এখানে যে দিতে তুমি তাই মামলা ফালাই রায় আমি যে বলে মামলা ফালাই আমার সব কাগজ ঠিকঠাক ইয়েস ও নো সর্বশেষ যদি আপনার ফ্যামিলির কেউ যদি আপনার লগে যোগাযোগ করে পরিবার আপনার ভাই বোন মা সমাধান আমি চাই কিন্তু আমি লুক সমাধান খেয়ে না চাই আর আমি একটা শুনি আর সবে কয় ও তাই সমাধান না চাই এখানে সমাধান তুমি তান বালাখারি আমার মুখে দেখো তারা সমাধানে কখনো আইত চাইছে না চান না গেছে না ও গিয়া ওজন সোশ্যাল মিডিয়া আর ওজন সাংবাদিকে একটা মাথের ফয়লা খেয়ে সাংবাদিক আনাইছে আমি আনাইছি না কাদির মিয়া যমুনাই আনাইছেন ফোন করে ইয়া সব সব সাংবাদিক সাক্ষী বলে আপনি আনাইছেন না তাইন তারা মনে করছেন চালাকি করি আপনারে কালারিং করি আর আপনি বুঝবা না বাংলা মাতই না তাই না নাইয়া এখন ঘুরাইয়া ও উল্টা হয়ে গেছে এখন সমাধান 100 বার সকলটার সমাধান ওই সবই যদি সাইন আমি চাই আমি চাই আমি জানো নি আশ্চর্য তাদের জীবনে তারা বইতে রাজি নাই দেখাইছি না নিশরিয়া কাউন্সিলে ওই দেখো আমি সমাধানও গেছিলাম একটাও মানছে না সো আমি এখনো হইয়া সমাধান কিন্তু জানো নি আমার টার্মস এন্ড কন্ডিশন আছে তাই না মনে করার সমাধান এক রুমো বন্ধ করিয়া আর আমারে হিয়াল আমারে মাদা করিয়া মানি লাইমো সমাধান হইব আমার কন্ডিশন আছে একটু আগে হাদি বাইয়ে ফোন করছেন আর তাহলে আমি প্রেশার দিছি বলে আপনি কিচ্ছু করছেন না ফোন রত ও সৌফত বইয়া আপনি দেখছেন পুলিশ লইয়া আমি উঠিয়া প্রোটেকশন লাগে আপনার কাছে হান্দিয়া গেছি বলে মা যে শত্রু যে অবস্থা করে পুলিশে হেসে ঠানিয়া ঠানিয়া না কইছেন বলে আপনি সবই দিতে হইব কারণ তাই হক আছে তাই নো অফিস ব্যবহার করে চাই দিন বাদে ও ফোন রোদ তারা হিরবার বাঙ্গিয়া ঢুকছে এখন আমি আইয় সমাধান আমি খেলান চাই ফয়লা এভরিথিং ওর দাম আছে একটা প্রাইস আছে আমি চাই না তারা রুফরে মামলা আমি মামলা করতে পারি না নি কিন্তু করিয়া না জানো কেনে হো আমার পরিবার আমি তারা লাখান নাই আমি চাই না কষ্ট দিতাম আমি চাই না তারার পয়সা নষ্ট হইতো আমি ভদ্র মানুষ আমি 100 বার মামলা করতে পারি না নি সিরিয়াসলি সামনে দিকে মানানি মামলা হইব একটা কিন্তু ও জন্য গিয়ে আমি সব রে দৌড়া আমি জানো নি কিতা চিন্তা করি আপনার তো পুলিশের রিসোর্স একটা সময় খুব কম নাইনি সরকারে পয়সা দেয় নানি ই তারা সময় যাওক মাদার রুফরে জরুরি খামর উফরে আর এই যেন আমার সম্পত্তি আমার সরম করে পুলিশে ঢুকাইতাম আদালতের সময় নষ্ট করাইতাম তারা সমাধান আওক কিন্তু সাংবাদিক থাকতে হইব আমার উকিল থাকতে হইব আর আমার মানুষ থাকতে হইব বিদেশ থাকি লন্ডন আর ও গিয়া তারা সব সামনে খোলা মেলা সমাধান বিচার হইলে আমি আসি 100 বার আমি ওয়েলকাম কিন্তু দেখবা তারা একটা মানত নাই এখন কারণ আমি প্রমাণ দেখাইতাম না নি হ্যাঁ আর যে জায়গা ধুনো কাফনাইতে আমি বারবো হয় আমার গলা খাটিয়া তারা এখন আমার আঙ্গুলো টুকরা দিত আমার ফুরির আসামি মানাইছে রাহিন আহমদ সাইড রাইট জেল খাটিছে তারা ইনোসেন্ট এগুলোর দাম কত ফলাইবা একটা জিনিস কয় আমার ফুরির আসামি মানাইছি পাবলিক আপনার তোরে জিজ্ঞা করি আমার ইয়াং মেয়ে তাই একদম ইনিসেন তারা একবারও ঈদর খাফর দিছে না কিন্তু সারা এনামিয়া সাননি সম্পত্তি খাইছে রাইট হে তার নিজের মুখে কইছে না বলে হে বাগিয়ে গেছে কি যে দিন আমি আই কিন্তু হে থইয়া রাখছে না যেন হে আপনার কি জিজ্ঞা করেন বলে যে দিন আপনার বইন আইন বইন বইন মাররায় তাই কিতা খাইলো তুমি রইলাই না খানে দাবত দিলাই না খানে তাই দিন খানি একটা ফাইলো না খানে তুমি কই আসলা এনাম হুম না না এই বাসাত নেই নিরাপত্ত মানে সেফ সেফ নয় আমি কইয়া নানি মামলা একটা চলে তারা সন্ত্রাসী দিন মাঝে ফাটাইয়া এনাম এবাদ আমার সব চাষা গ্রবাই গেট খাটাইয়া নিছে এখন একটা ম্যাজিস্ট্রেট দেখের
كيف دينو مزه ارزبلا خوي بله خير دخسه خير دخسه خير ما تنا دورايا ان شاء الله عمر فريبار دوراي جراحين سايد ايت كو زل هرايسه كيلان سيفوي مو امر بار بار خيار امر فوري ده اشامي مناني ويسه امر ماي امر ماي دوي دين اگে مملا فلايسن بني زماي دلويا امر رفه اشو بخوي بله امي زلون اكتلويا ماتيتام نا اكو دافور فريبار جرا اسن شوب افار بيكو Yes, Harantara. Everyone, Harantara Nihene. Harantara Monohorsina, Zeno Yasmin Chaudhry, Gyan Thakbo, Aya Otto Praman Loya, and Otto Tai Support Faibo. Tara Emon Greedy Corrupt Oigese, Argush Dite Dite, Dehazina Niese for Sastam or Bainame, Dehazani London Shamboti Astam or Bainame, and Hezanoni Ashole, He London Shamboti, Surihoria Nisegi, and Amar Fura Bishash, Obaidi, Tara Rekta Chukti. আমরা সাসাগর বায়ান্তে ই সম্পত্তি নিমুগি আজ মাসখানে ও অগুরে আমরা ফলাইয়া যাইমুগি আর ও যেন আমি ইয়া খাইছি অত বছর বাদে কারণ সাইরো আমি নিলাম না খানে সাইরো আমি সাবলা বাবা মারা যাই নিলাম না খানে জিগা করলাম না খানে বারত জিগা করলাম না হেতু আমার নাম শুনলাম না খানে ফোন রোজ যেন আমি আমার বঞ্চিত করাইছে আর আমি প্রেস কনফারেন্স করছি জাস্ট প্রেসের লগে প্রিন্টার উঠিছে হেতু সবে জানে কিন্তু সেও মাতলা নাখানে কারণ সব ইন একটুক জড়িত বুঝছ সো এই কাহিনী বিশ্ব ভাইরাল হইব আর তারা যদি চাই একটা বন্ধ করত একশো বার আমি চাই না আমার পরিবারে ডুবাইতাম এনামে কইরা বলে একশো বছর বলে আমি তার নাম ফিসাইছি না এনাম ফয়সল ফাহিম তুমি তাই ফিসাইছ কারণ একটা থুমাথানো পরিবেশ তুমি আইয়া করোনার সময় ব্যবসা খুলাই আমার অত দরকার না আমি লন্ডন আমার নাম আছে ওকে লন্ডন যদি আমার নাম থাকতো না তা আমি বাবা করে আমি পুরস্কার পাইছিলাম আমি টুইটার রাখিলাম ভেরিফাইড টাইম টাইম কখনো প্রশ্নের উত্তর দিতে রাজি না একটা জিনিস আমার জাস্ট দুই হাত চূড়া করিয়া পাবলিক আর সাংবাদিক রেজিকা করি ও দেখলানি আমার প্রমাণ লইয়া বইছি কখনো আপনি ফাইতে না যেন আমি কোনোদিন কিছু হই না আনা প্রমাণে কিন্তু এনাম পুরুষরার অত পাওয়ার হয়ে গেছে আমার পরিবারের গরিবর ইটা পাওয়ার নাই দেখবা রিক্সাল আমার ভাই আনতর ইতা পাওয়ার নাই কিন্তু এনাম ফাহিম ফয়সল একতাই যেই তারা দনি একজন মাথি লাইল সেও কই না বলে তোমার প্রমাণ হয় সেও চ্যালেঞ্জ করে না ওজন তাই সাক্ষাৎ করছই আর কইরে বলে আমি বলে ফিসন থাকি পয়সা নেই একটা মতো না খানে ও এনাম তুমি নু প্রায় দুই লাখের বিদ্যুৎ বিল ফালাই গেছ নিজের মুখে হয়েছে বলে আমি অন আসলাম তো বিদ্যুৎ বিল ফালাই গেল এখানে ইগুর পয়সা খেয়ে দিত ইগুর পয়সা কিলান দিছি হও ফিসনের পয়সা থাকি বুঝছ সর্বশেষ শেষ করিলেই শেষ করে লক্ষ্য সর্বশেষ আজকেও আমরা আপনার সাথে জানলাম আপনি আগেও সব লইয়া বহাত আসলা সমাধান চাইছিলা সুন্দর করে তাহলে মানছে না মানছে না এখনো আপনি সাইড ওয়েলকাম জানেন তো অলওয়েজ যে আপনার যে যেটা সাইজ হবে এটা বিভিন্ন মানুষ নিয়ে তারা ভোগ কইলে সুন্দর হোক দুনিয়া খুব ছোট দুনিয়া খালকো আমরা মরতাম ফারি ইয়ে শেষ হয়ে যাও মা সরম লাগে না নিজে না থাইন মামলা করা সব মামলা থাইন থাইন বিদ্রোহ সুরক্ষা দুই নম্বর থাইন থাইন জরিমানা দিতে হইবা তিন নম্বর আমার বাফর অসিয়াতনামা আমার নাম জেলান আমার বাফে চাইছেন একটা কথা রাখতে হইবা আর আমার দায়িত্ব একটা আমি চালাইমু কিন্তু দায়িত্ব মানি আমি আরো মানুষ এনজিও যারা মনে করে সাংবাদিক বাই বা নামি মুরব্বীর গীতাইয়া যেন তারা চোখ দিব যেন সেও পয়সা মারিয়া যাইতে পারতো না ফার্স্ট নম্বর জাননি আমার হক তুমি তাই বাখরিয়া দিতাই বাই আর আরো যার জিনিস যারা গরিব পাওয়ার কথা আছিল দুই হাজার ষাট টাকি তারারও জরিমানা দেওয়া লাগবো রাহিন আহমদের জরিমানা দেওয়া লাগবো আমার জুহেলে গু যে গু আসামি হয়েছে প্রত্যেকটার জরাবানে জরিমানা দেওয়া লাগবো রাইট একটা না দিলে খিলান সমাধান হইব আর তাই এখন বলে আইয়া বলে কিতা ও তোমার এক টুক টুকরা বাখরিয়া দিলাই আর যে গু একটাই হইতে নাই শেষ কথা আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ।